করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নতুন করে সাত জেলায় সার্বিক কার্যাবলী ও চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সাত জেলাতে দেওয়া হয়েছে কঠোরভাবে বিধিনিষেধ। জেলাগুলো হলো মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। এ সময় শুধু আইন শৃঙ্খলা এবং জরুরি সেবা ব্যতীত বাকি সব কিছুই বন্ধ থাকবে। এ আদেশে বলা হয়, শুধুমাত্র আইন শৃঙ্খলা এবং জরুরি পরিষেবাদি যেমন কৃষি উপকরণ, খাদ্য, শস্য এবং খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ পরিবহন, স্বাস্থ্য সেবা, কোভিড-19 টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস এবং নদীবন্দরের কার্যক্রম, টেলিফোন এবং ইন্টারনেট, গণমাধ্যম এবং বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা সহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য সেবার সঙ্গে জড়িত অফিসগুলো এবং তাদের কর্মচারী ও যানবাহন এই আদেশের বাইরে থাকবে, অর্থাৎ উক্ত অফিসগুলো স্বাভাবিক অবস্থাতেই চলবে।